আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাইনক্রাফটের 5টি অ্যাডন, মাইনক্রাফটের টপ 5 অ্যাডনস নিয়ে। সো এই অ্যাডনগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদায়ক। সো এই অ্যাডনগুলো চাইলে তোমরাও অ্যাড করতে পারো, তোমরাও ইউজ করতে পারো। সো আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। সো আমাদের ফার্স্ট অ্যাডন হচ্ছে অটোমাইনার অ্যাডন। সো এই অ্যাডনে তোমরা চাইলে তোমাদের আর কোনো মাইন করা লাগবে না, কষ্ট করে নিজে যাওয়া লাগবে না। এই অটোমাইনার দিয়ে তোমরা এই অটো মাইন করতে পারবে। সো এখানে অটোমাইনারের কিছু রেসিপি দেওয়া আছে। সো এখানে এই আয়রন ইনগট দিয়ে এলে এই ইয়েটা পাবে, এখানে কিছু রেসিপি আছে এবং তোমাদেরকে এখানে আমার ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ও সবগুলো অ্যাডনের লিঙ্ক দেওয়া আছে ওই ওয়েবসাইটটাতে, এগুলোর ওর রেসিপিও দেওয়া থাকবে। সো তোমরা চাইলে ওইখান থেকে দেখে এইগুলো এই অটোমাইনার এগুলো ক্রিয়েট করে নিতে পারবে, এগুলো রেসিপি ওখানে দেওয়া আছে। আর আমার ভিডিও ডেসক্রিপশনে এগুলো লিঙ্ক দেওয়া থাকবে, ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সো আমরা এখন আমি আগে থেকে এখানে এই চেস্টের মধ্যে অটো মাইনার, অটো ওয়াগন, অটো পাম্প এবং এই টর্চটা নিয়ে নিয়েছি, কারণ টর্চ লাগবে আমাদের, দেখতে পাবে যে টর্চ কোন কাজে লাগবে। সো এখানে আমি একটা এখানে নিচের দিকে জায়গা করে রেখেছি মাইনিংয়ের জন্য। সো এখানে আমি আগে অটো মাইনারটা রেখে দিচ্ছি এবং এটাতে ওপেনে ক্লিক করলে এটাতে পাবে তোমরা রিমোট কন্ট্রোল আর রেঞ্জ। তো এখানে রেঞ্চের কাজটা হচ্ছে কি, এটা ডিরেকশন পাল্টানো। সো আমরা চাইলে এইখানে এভাবে মাইনারের দিকে মুভ করলে, মাইনারের দিকে ডিরেকশনটা করলে রেঞ্চে, সো এখানে আসবে যে এই চেঞ্জ দ্য ডিরেকশন আসবে। সো এখানে তোমরা চেঞ্জ রোটেশন। সো তোমরা যেই দিকে মাইন করতে চাও ওই দিকে এটা রোটেশন, ওই যে হলুদ দাগটা ওইটা যেদিকে থাকবে ওই অটো মাইনারটা ওই দিকে মাইন করবে। সো তোমরা যেদিকে মাইন করতে চাও ওইদিকে মাইন ডিরেকশনটা রোটেশন করে দিবে। সো এখানে আছে, এখানে টর্চ হাতে নিয়ে ওইদিকে মুভ করলে এখানে আসবে গিফট টর্চ। তো এটাকে টর্চ দিতে হবে, কারণ এটা যখন মাইন করবে তখন এটা মাইনের সাথে সাথে এই এটার পাশে ও টর্চও লাগিয়ে দিবে। সো এটা কারণ টর্চ না লাগালে পুরো অন্ধকার হয়ে যাবে আর তোমরা এটা দেখতেও পাবে না। সো এই রিমোট দিয়ে তোমরা এটা অন করতে পারবে। সো আমি অন করে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা এই মাইনিংয়ের সাথে সাথে টর্চও লাগিয়ে দিয়েছে। সো দেখতে পাচ্ছ এটা অনেক ভালো করে কাজ করছে। সো এটা সামনে গিয়ে এই তোমরা দেখতে পাচ্ছ, সো এটা অনেক দূর পর্যন্ত যাবে যতক্ষণ না তোমরা থামাবে। সো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাডন, এই অটো মাইনার অ্যাডন। তোমরা এটা অনেক ভালো একটা অ্যাডন, তোমাদের আর কষ্ট করে মাইন করা লাগবে না। সো তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারবো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। সো এবার কথা বলা যাক আমাদের সেকেন্ড অ্যাডন নিয়ে। সো আমাদের সেকেন্ড অ্যাডন হচ্ছে এয়ারপ্লেন অ্যাডন, মানে এখানে এয়ারলাইনের অ্যাডন। সো এখানে তোমরা এই অ্যাডনটা ডাউনলোড করে একটা প্লেন পেয়ে যাবে, মানে এরোপ্লেন। সো এটা অনেকই জোস একটা অ্যাডন। সো তোমরা চাইলে এই অ্যাডনটা ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করে তোমরা এখানে প্লেন চালাতে পারো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে বোয়িং 737। এটা সো এটা তোমরা এই তো দেখতে পাচ্ছ যে আমি এটাতে এটা স্পন করে দিয়েছি। সো এটা তোমরা তোমাদের ইনভেন্টরির ভিতরে পেয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছ এই প্লেনটার অনেকগুলো ইয়ে আছে, অ্যানিমেশন আছে, যেমন এই দেখতে পেয়েছো এটার এই যে দরজা খোলাটার ডোর ওপেনিংয়ের অ্যানিমেশনটা। সো এটা কিভাবে ফ্লাই করবে, সো এইটার দিকে মুভ করলেই এটা এখানে আসবে, এখানে লেখা আসবে যে টেক অফ। সো তোমরা এখানে টেক অফে ক্লিক করলেই এটার এই ককপিটের ভিতরে চলে যাবে। সো এটা ফ্লাই করার জন্য তোমাদের সিম্পলি ওই জাম্প বাটনে ক্লিক করতে হবে। তোমরা যখন জাম্প বাটনে ক্লিক করবে আর তোমাদের এই মুভ আকাশের দিকে তোমাদের এই ফেসটা করলে, তাহলে মানে মাইনক্রাফটের ভিতর তোমাদের এই ফেসটা উপরের দিকে করলে তো এটা উড়বে। সো আমি এটাতে এত পারদর্শী না, তাই আমি চালাতে পারতেছি না। সো তোমরা এটা ডাউনলোড লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো।
আর এটা অনেক জোস একটা অ্যাডন, সো তোমরা এটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। সো আমাদের থার্ড অ্যাডন হচ্ছে রোড বিল্ডার অ্যাডন। সো এটাতে তোমাদের মানে যারা এই সিটি অথবা মাইনক্রাফটের ভিতরে সিটি বিল্ড করতে চাও অথবা কোনো যে কোনো কিছুই বিল্ড করতে চাও যেখানে মানে তোমাদের বড় বড় রাস্তা রোড দরকার অথবা রেল দরকার, এই মানে যে কোনো কিছুই দরকার, তোমরা এমনিতেও ইউজ করতে পারো। তো তোমাদের এখানে রোড আর কষ্ট করে অনেক টাইম খরচ করে আর রোডটা বানানো লাগবে না। সো এখানে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মেশিন আছে, ফেন্স বিল্ডার, প্যাভিং মেশিন, রোড রোড বিল্ডার, তারপর হাইওয়ে বিল্ডার সব কিছু আছে। সো আমি এখান থেকে কয়েকটি ট্রাই করে দেখাচ্ছি। সো এগুলাকে ইউজ করতে হলে তোমাদের কী করতে হবে, এই গোল্ড ব্লক নিয়ে এগুলোকে টার্ন অন উড মোড ওইটাতে ক্লিক করতে হবে। সো ওইটাতে ক্লিক করলে তোমরা এটা কে মানে টেম করতে পারবে, মানে এটাকে ইউজ করতে পারবে। সো এটাতে এটা দিয়ে টেম করে মানে উড মোড টার্ন করে তো এটাতে আমরা রাইড করব। সো এটাতে যখন তোমরা রাইড করবে তোমরা দেখতে পাবে যখন চালাবে। সো আমি এটাকে এটা দিয়ে একটা রোড বিল্ড করে দেখতে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো। সো তোমরা এটা যখন চলবে, যখন ওই টার্ন অন উড মোড চালু করে দিবে এই গোল্ড ব্লক দিয়ে, সো ওইটা দিয়ে তোমরা এই মানে রোড বিল্ড করতে পারো। সো তোমরা ধরো তোমাদের রাস্তা একটু উপরে দরকার, মানে রাস্তা একটু উপরে উঠতে হবে, তো ওটার জন্য সিম্পলি জাম্প বাটনে ক্লিক করে দিলে তোমরা এই রাস্তাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, মানে যত উপরে চাও তুলতে পারো তোমাদের ইচ্ছা। সো এই এরকম এখানে আরও অনেক কিছু আছে। সো এখানে আছে রেল বিল্ডার, আরও অনেক মানে তোমাদের ভেহিকেল দিবে এখানে, আরও রেল বিল্ডার, ফেন্স বিল্ডার, আরও অনেক কিছু আছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এত এই গাড়ি এই ইয়া রোড বিল্ডার দিয়ে, তো দেখতে পাচ্ছ যে এখানে অটো, এখানে রোড বিল্ড হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে একটা রোড বিল্ড হয়ে গিয়েছে। সো আমি এখানে উল্টাপাল্টা একটা রোড বানিয়ে নিয়েছি, সো তোমাদের ভালো না লাগতে পারে, সরি। সো এখানে রোডের নিচে এখানে ওরা ইয়া দিয়ে এটা এসে ফেন্স দিয়ে সুন্দর করে একটা পিলারের মতন করে দিয়েছে, আর এটার নিচে লাইটও দিয়ে দিয়েছে সৌন্দর্যের জন্য। সো তোমাদের এটা অনেক কষ্ট করে আর কিছু করতে হচ্ছে না। সো আমি আরেকটা দেখাই তোমাদেরকে, ওটা হচ্ছে সিমেন্ট, ওটা হচ্ছে সিমেন্ট রোড, মানে তোমাদের কে সিমেন্টের রোড বিল্ড করে দিবে। সো এটা দেখাচ্ছি, সরি ওইখানে স্পন হচ্ছে না এটা। সো এই তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কালার পাওয়া যায়। সো এটাকে আমি আগে এই আমার এই ইয়া গোল্ড ব্লক দিয়ে ইয়ে করে দিব, মোডটা অন করে দিব। সো এটাতে রাইড করার পর সো আমি এটাকে সিম্পলি খালি আগে নিয়ে আগের দিকে নিয়ে যাব, আর উপরে উঠতে হলে জাম্প বাটনটা ক্লিক করলে এটা উপরে উঠবে। সো এই জাম্প বাটনটা ক্লিক করে করে আমরা উপরের দিকে উঠবো আর এটা বানাবো। সো এটা অনেকই সুন্দর একটা অ্যাডন। সো এটা দিয়ে এটা তোমরা ট্রাই করতে পারো, তোমাদের এই কোনো সিটি বিল্ড করতে হলে অথবা অন্য কিছু করতে হলে এটা ট্রাই করতে পারো, এটা অনেক ভালো একটা অ্যাডন। এটাতে মানে আর কষ্ট করে কোনো কিছু করা লাগতেছে না, মানে এত বড় বড় রোড অনেক টাইমের ব্যাপার, শুধু শুধু টাইম নষ্ট না করে এটা দিয়ে তোমরা সুন্দর করে তোমাদের রোডগুলো বিল্ড করো। তো দেখতে পাচ্ছ যে এটা সুন্দর করে সিমেন্ট দিয়ে এই সিমেন্ট মানে কংক্রিট আর কি একটা রোড বিল্ড করে দিয়েছে। সো এটা ছিল আমাদের থার্ড অ্যাডন। সো আমাদের ফোর্থ অ্যাডন হচ্ছে অ্যাপাচি ফোর মনে হয় এটা, হ্যাঁ এটার নাম মনে হয় অ্যাপাচি ফোর। সো এখানে আছে তোমার মানে ফাইটিং প্লেন, ফাইটার প্লেন, অ্যাপাচি গানশিপ, তারপর দিয়ে যায় অ্যাপাচি গানশিপ আছে, তারপর এখানে আছে ব্যারেল লঞ্চার মানে রকেট লঞ্চার, তারপর দিয়ে আরও অনেক কিছুই আছে। তো এটার মাধ্যমে তোমরা কি করতে পারবে যে এটা দিয়ে তোমাদের এই মানে ধরো কোনো ওয়ার স্কাই ওয়ার্স অথবা যে কোনো কিছুই করতে পারবে, মানে এখানে এই তোমরা তোমাদের শত্রুপক্ষকে আক্রমণ করতে পারবে, এটা খুবই মানে অপোনেন্ট টিমকে ইয়ে করা যায় আক্রমণ করার জন্য। সো এটা হচ্ছে অ্যাপাচি গানশিপ। সো এটা হচ্ছে সেই অ্যাপাচি গানশিপটা। সো এটাকে এটাকে আমাদের টেম করার জন্য এখানে এটাকে আমাদের টেম করতে হবে, এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এটাকে টেম করতে হবে। সো এটাকে টেম করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আয় আমাদের লাগবে নেদারাইট ইঙ্গট। সো এই নেদারাইট ইঙ্গটটা নিয়ে এটাকে টেম করতে হবে। সো দেখতে পাচ্ছ এটা টেমে গিয়েছে। সো আমি এটার ভিতরেও আমি ঢুকতে পারতেছি। সো এখন কী করতে হবে, আমার এটার দুই পাশে দুই দুই ডানা মানে এটাকে কী বলে দুই উইং
বলে দুই উইংয়ে আমার কি লাগাতে হবে, আমার লাগাতে হবে যে এই দেখছো এই আমার মানে আমাদের এই গানগুলো আর এই রকেট লঞ্চারগুলো লাগাতে হবে। সো এটাকে আমি স্ট্যান্ডও করাতে পারবো, অফও করাতে পারবো আর ইয়ে করাতে পারবো, মানে যখন টেম হয়ে যাবে এটাকে অফ আর অন মানে করাতে পারবো। সো এই দেখতে পাচ্ছো এখানে মানে এই সুন্দর আমি লাগাতে পারছি না, বা এই সুন্দর করে লেগে এখন লেগে গিয়েছে, কিন্তু এটা অনেক কষ্ট এটা লাগাইতে, এই মানে এটা অনেক কষ্ট হয়। তো তোমরা একটু প্র্যাকটিস করে নিবে এটা লাগানো। সো আমার এই নাম্বারটাও মানে একটু কষ্ট হচ্ছে লাগাতে, সো এটাও আমি লাগিয়ে নিচ্ছি। সো এটা হয় নাই, মানে এটা অনেক কষ্ট অনেক এই লাগি আমার, এটাও এই গানটাও লেগে গিয়েছে। সো আমি এখন কি করব, আমি সিম্পলি আমি পিলেজার স্পন করব এখানে, কারণ এই পিলেজার স্পন করে তোমাদেরকে দেখাবো যে এই গান শিপটা কীভাবে কাজ করে। সো গান শিপটা যখনই এরকম পিলেজার অথবা কোনো ইয়ে দেখবে, এটা অটো মানে অটো ইয়ে করবে, এটা অটো ফায়ারিং করবে, আমার থেকে কিছু করা লাগবে না, এটা অটো নিজে নিজে ফায়ারিং করবে। সো আমি এটার ভিতরে আমি সিম্পলি মানে এটার এটাতে রাইড করতেছি। সো এটা আমি উপরে যাওয়ার জন্য এই ইয়াটা এই মানে ফেসটা মুভ মুভমেন্টটা রোটেশনটা উপরের দিকে করলেই আর জাম্প বাটনটা ক্লিক করলেই উপরে যায়। সো দেখতে পাচ্ছ যে এটা যখনই পিলেজারদের দেখতে পাচ্ছে এটা নিজেই অটো এই তো দেখতে পাচ্ছ একজন পিলেজারকে মেরে দিয়েছে এটা। সো তোমরা এই যে এটার সামনাসামনি যখনই পিলেজার অথবা কোনো জম্বি দেখবে তখন এটা অটো ফায়ারিং করবে। সো এটাই ছিল আমাদের ফোর্থ অ্যাডন। সো এবার হচ্ছে আমাদের সবচেয়ে লাস্ট অ্যাডন, এটা হচ্ছে এই মোর টিএনটি অ্যাডন, মানে টিএনটি এটা দিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ট্রল করতে পারো, কারণ এই টিএনটিগুলো হচ্ছে অন্যান্য ব্লকের মতন, কিন্তু এগুলো আসলে এগুলো হচ্ছে টিএনটি, মানে এগুলো অন্যান্য ব্লকের মতন করে বানানো হয়েছে কিন্তু আসলে এগুলো হচ্ছে টিএনটি। তো এগুলোকে ইগনাইট করতে হলে এগুলোর দিকে এই ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে এই মুভ করলে এগুলোর দিকে রোটেশনটা দিলে এই এগুলো মানে ইগনাইট আসবে, ইগনাইটে ক্লিক করলে এই তো দেখতে পাচ্ছ যে এগুলো ফেটে যাচ্ছে। সো তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এটা নিয়ে ট্রল করতে পারো, এটা দিয়ে সুন্দরভাবে ট্রল করতে পারবে তোমাদের বন্ধুদের সাথে। সো এখানে আমি আরও অনেক ধরনের টিএনটি আছে, যেমন স্যান্ড ইন্ডিয়া স্যান্ড টিএনটি, আইস টিএনটি, তারপর দিয়ে যায় ডায়মন্ড টিএনটি, তারপর আরও আছে ক্রাফটিং টেবল টিএনটি। সো এটাকে আমি ইগনাইট করে দিচ্ছি। সো আমি ডায়মন্ড এই যে ডায়মন্ড টিএনটিটা আছে ওইটা ইগনাইট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ এটা অনেক ভালো একটা মানে ব্লাস্ট হয়েছে। সো এটা দিয়ে তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমরা ট্রল করতে পারো। সো এটাই ছিল আমাদের সবচেয়ে লাস্ট অ্যাডন, আর আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই অ্যাডনগুলো তোমাদের ভালো লেগেছে। তোমরাও চাইলে অ্যাডনগুলি ডাউনলোড করতে পারো, আর এই অ্যাডনগুলির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগতে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। সো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।